ফেসবুকে নতুন আপডেট অনুযায়ী ফেসবুকে ভিডিও ছেড়ে এখন কিন্তু টাকা ইনকাম করা খুবই সহজ আপনিও কিন্তু ফেসবুকে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনার দশ হাজার ফলোয়ার্স বা হচ্ছে ছয় লাখ মিনিট যেটা লাগে সেটাও কিন্তু দরকার পড়বে না তো কী এই আপডেট এই আপডেটে কী বলা হয়েছে সমগ্র বিষয় আপনাদের আমি জানাবো এবং এখানে আপনি কিভাবে জয়েন করবেন এবং টাকা ইনকাম করতে পারেন সেটাও দেখাবো তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিংস শেখার জন্য এবং টাকা ইনকাম করা বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদের আপডেটটা দিয়ে দিই যে আগে ফেসবুকে কী ছিল এবং এখন কী হয়েছে আগে ফেসবুক যেটা ছিল আপনি যদি ফেসবুকে ভিডিও মনিটাইজেশন করতে যেতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা দরকার পড়তো দশ হাজার ফলোয়ার্স এবং ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইমে কিন্তু আপনার দরকার পড়তো সেটাও দরকার পড়তো ষাট দিনের মধ্যে তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব চাপের ছিল তো ফেসবুকে নতুন যে আপডেটটা নিয়ে এসেছে তার জন্য একটা নতুন প্রোগ্রাম চালু হয়েছে সেটা হচ্ছে রিলস বোনাস প্রোগ্রাম এটা হয়তো আপনার অনেকে শুনেছেন তো এই রিলস বোনাস প্রোগ্রামে কীভাবে জয়েন করতে হয় সেটা নিয়েও কিন্তু কিছু আপডেট দিচ্ছে যেটা আমি এখন আপনাদের দেখাবো তো এই রিলস বোনাস প্রোগ্রামে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনার ভিডিওতে এক হাজার ভিউস হলেই কিন্তু চলবে সেটা তিরিশ দিনের মধ্যে এক হাজার ভিউস লাগবে যেটা খুব সহজ আর এখানে কিন্তু ফলোয়ার্সের কোনো কথাই বলা হয়নি অর্থাৎ এক মাসের মধ্যে আপনার যদি এক হাজার ভিউস হয়ে যায় কোনো একটা ভিডিওতে তাহলেই কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই রিলস বোনাস প্রোগ্রামে জয়েনের তিনটা ধাপ আছে যে তিনটা ধাপ আমি এখন আপনাদের আমি দেখাবো তো প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজ বলুন বা প্রোফাইল সেটাকে ঠিক করতে হবে ফেসবুক পেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চলে যাবেন ফেসবুক পেজে এবং তারপর চলে আসবেন থ্রি ডটে থ্রি ডটে আসলে এখানে পাবেন হচ্ছে ফেসবুক প্রফেশনাল মুড একটা অপশন পাবেন এই অপশনটাকে আপনার অন করে দিতে হবে আর যদি ফেসবুক প্রফেশনাল মুড এই অপশনটা আপনার ফেসবুকে আপডেট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি করবেন কি আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাকে আপনি পেজে কনভার্ট করে দেবেন যদি পেজে কনভার্ট করতে না পারেন এই ভিডিও শেষে আমি একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাকে ফেসবুক পেজে কনভার্ট করে এতে চাইলে আপনি ব্যাক করে আবার প্রোফাইলে আসতেন কোনো রকম অসুবিধার কিছু নেই তো এটা ফার্স্ট আপনার কাজ করতে হবে দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে জয়েন করতে হবে আপনি জয়েন দুভাবে করতে পারেন আপনার যদি ফেসবুকে ফেসবুক প্রফেশনাল মুড অন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফেসবুক প্রফেশনাল মুড অন করার পর এখানে আপনি একটা অপশন পাবেন বোনাস এই বোনাসে আপনার ক্লিক করতে হবে বোনাসে ক্লিক করার পর আপনি পরবর্তী যে অপশনটা পাবেন সেটা হচ্ছে অ্যাভেলেবেল রিলস প্লে এই রিলস প্লেতে আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে এবার রিলস প্লেটা কি রিলস প্লে মূলত হচ্ছে যারা জানেন না তাদের জন্য এক মিনিটের নিচের যেসব ভিডিও থাকে সেসব ভিডিও অর্থাৎ অনেকটা টিকটক ভিডিও বা শর্ট ভিডিও যে থাকে স্ট্যাটাস দেওয়ার মতো এই টাইপের ভিডিওগুলো হচ্ছে রিলস ভিডিও যেটা ইনস্টাগ্রামেও আছে তো এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এই ধরনের পেজ খুলে যাবে তারপর এখান থেকে আপনি আবার গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করলে আপনি কিন্তু ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামে জয়েন হয়ে যাবেন এবার আপনি যদি এরকমভাবে জয়েন করতে না পারেন বা আপনার যদি ফেসবুক প্রবেশন অপশনটা না আসে তাহলে দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের তরফ থেকে যেটা হচ্ছে ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামের লিঙ্ক সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে আপনার যে পেজগুলো আছে সেগুলো শো করবে সেই পেজগুলো থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন পেজে আপনি ভিডিওগুলি ছেড়েছেন সেই পেজটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ডিটেলস যেমন আপনার নাম লাস্ট নাম এবং আপনার পেজ ক্যাটাগরি এগুলো দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু আপনি ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামে জয়েন হয়ে যাবেন এবং তৃতীয় ধাপ যেটা সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্য অন্য ডিটেলস অ্যাড করতে হবে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন করার পর পর আপনি যখন এলিজিবেল হয়ে যাবেন টাকা নেওয়ার জন্য বা রিলস বোনাস প্রোগ্রাম থেকে টাকা পাওয়ার জন্য তখন আপনার কাছে পপ আপ উইন্ডোতে নোটিফিকেশান আসবে সেখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর যা সব যাবতীয় জিনিস দরকার সেগুলো দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে পেপল অ্যাকাউন্টও দিতে পারেন অথবা আপনার দেশের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আপনি দিতে পারেন তো এইভাবে কিন্তু রিলস প্লে বোনাস প্রোগ্রামে জয়েন করতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারেন যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাদের কমেন্ট করুন আমরা পরবর্তী ভিডিওতে বা আপনার কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ